আজ রাখি উৎসব, ভাতৃত্বের বা ভাই বোনের যে বন্ধন, সেই বন্ধনের উৎসব, ভালোবাসার একটা উৎসব, ভাই বোনের ভালোবাসার উৎসব। আজকের এই রাখি উৎসবে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র মাননীয় শ্রী অভিজিৎ ঘটক মহাশয়, রয়েছেন মাননীয় গুরুদাস চ্যাটার্জি, ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদ এবং অন্যান্য কাউন্সিলর বৃন্দ রয়েছেন, আমাদের অফিস স্টাফ রয়েছেন এবং আপনারা রয়েছেন। আজ এনাদের হাত দিয়ে বা যে রাখি উৎসবের যে আমাদের এই কর্পোরেশনের মাধ্যমে একটা বার্তা পৌঁছাতে চাইছে আমাদের টোটাল আসানসোল পৌর এলাকাতে, যে ভাই এবং বোনের যে ভাতৃত্ব এবং বোনের ভাই বোনের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা ভালো একটা বার্তা দিতে চাইছে। এই ব্যাপারে আমি অনুরোধ করব মাননীয় অভিজিৎ ঘটক মহাশয়কে দু চার কথা বলার জন্য। আজকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের উৎসব, তাই আজকে আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে রাখি বন্ধনের যে উৎসব, সেই উৎসব আমরা পালন করছি, মৈত্রীর বন্ধন। একজন ভাই এবং বোনের যে সম্পর্ক, একজন আরেকজনের প্রতি যে দায়বদ্ধতা, সেটার আজকে রাখি পূর্ণিমার দিনে রাখি বেঁধে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুরক্ষা, তাদের দীর্ঘ জীবন কামনা করে, বোনেদেরও পাশে দাঁড়াবার জন্য সেই ভাই অঙ্গীকারবদ্ধ থাকে। তাই আজকে আমরা জানি যে রাখি বন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বঙ্গভঙ্গ সময় এই রাখি বন্ধনের মাধ্যমে সকলকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন, মেলবন্ধন করাবার চেষ্টা করেন। এবং এই রাখি উৎসব আজকে সারা বাংলায়, সারা পশ্চিমবঙ্গে আজকে কিন্তু এটা একটা অন্য মাত্রায় চলে যায়, যেখানে বোনেরা তাদের ভাইদের রাখি বাঁধে এবং মিষ্টিমুখ করায়। তো এই যে আজকে এই অনুষ্ঠান আজকে কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পালন করছি, এর জন্য এখানে যারা উপস্থিত আছেন, আমাদের কাউন্সিলররা, আমাদের এমআইসিরা, আমাদের আধিকারিকরা, আমাদের বোনেরা, সকলকে ধন্যবাদ জানাই যে তারা আজকে এই দিনে, এই উৎসবে ভাই বোনের মেলবন্ধন আজকে আমরা এখানে কর্পোরেশনে দেখতে পাই। আমাদের মধ্যে উপস্থিত আসানসোল পৌর নিগমের ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ মাননীয় শ্রী গুরুদাস চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে ধন্যবাদ। আজকে এই সভার সঞ্চালক, আপনারা জানেন যে আমরা গতকালেও কালকেও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি যে দপ্তর আছে তাদের তরফ থেকে এবং বিএনআরেও আমরা রাখি উৎসব পালন করেছি। আর আজকে কর্পোরেশনে আমাদের যারা স্টাফ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আজকেও রাখি উৎসবের আয়োজন করেছি। আজ কর্পোরেশনে যতজন আসবেন, আমাদের স্টাফ এখানে থাকবে, তাদেরকে রাখি বেঁধে মুষ্টিমুখ করিয়ে ঘর পাঠাবো। অন্যবার রাখি উৎসব এত ধুমধাম বা আড়ম্বর করে হয় না, এবারেই আমি যখন থেকে এই এমএমআইসি হয়েছি তবে থেকে নতুন করে এই রাখি উৎসব আবার শুরু করলাম। টানা আমার যতদিন থাকবে, এমএমআইসি থাকবো, ততদিন অবধি চলবে, আবার পরবর্তী যাই যে আসবে তাকেও বলবো যে এই রাখি উৎসব ভাতৃত্বের বন্ধন যেন বরাবর হয়ে থাকে। এই রাখি বন্ধন আমাদের, আমরা চাইবো যে আমাদের যে বাংলা যে ভাতৃত্ববোধ, আমাদের নিজেদের মধ্যে যে সংহতি, সেটা যেমন বাংলা ঠিক থাকে, আমরা যেমন সকলে মিলে মিশে এই বাংলার বানকে আরও উপরে নিয়ে যেতে পারি। এবং সর্বোপরি আসানসোল কর্পোরেশন যেভাবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করছে, আমরা সকলে যারা এখানে আছি আমরা একটা পরিবারের মতো আছি, এবং আগামী দিনে আমরা সকলে মিলে আমরা আসানসোল কর্পোরেশনকে আরও এগিয়ে নিয়ে যাব। আজকের এই আমি বার্তা আমি দিচ্ছি। আজ রাখি পূর্ণিমার দিন খুব আনন্দেই কাটালাম, প্রত্যেকটা ভাইদের আমরা রাখি পরালাম, তাদের শুভকামনা করলাম, তাদের দীর্ঘায়ু কামনা করলাম,
তারাও আমাদের সুরক্ষার করার প্রতিশ্রুতি দিলেন, আমরা তাদের দীর্ঘায়ু কামনা করলাম, সুস্থ থাকুক সে আশাই করি এবং জীবনে উন্নতির পথে তারা এগিয়ে যাক, বোনেদের এই কামনাই থাকবে ভাইদের প্রতি। আপনার পরিচয় দিন। আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা মুখার্জি। রাখীবন্ধন আমাদের কর্পোরেশনে সকাল থেকে আজকে পালন করা হয়েছে, আমাদের প্রত্যেকটা কর্মচারীরা মানুষজন পথচলা মানুষ এবং পদাধিকারী কর্পোরেশনের কর্মচারী সবাইকে রাখীবন্ধন করে উৎসবটা পালন করেছে। রাখীবন্ধনটা মানে এটা এত মহত্ব, তার গুরুত্ব যে আমরা একটা রাখি বেঁধে এক ভাই এই বোনের রক্ষা করার দায়িত্বটা বেড়ে যায়। যেমন আমরা সব জায়গা সব কিছু রক্ষা করি, সেই রাখীবন্ধন নিয়ে এটা হয় যে বোনকে আমার রক্ষা করতে হবে, সেটা ভাইয়ের উপরে একটা দায়িত্ব বেড়ে যায়। আমরা আশা করব যে আমাদের রাজ্যের আমাদের দেশে যে আমাদের বোনরা আছে সুস্থ থাকুক ভালো থাকুক, তার রক্ষার জন্যে আমরা যে ভাইরা আছি যার প্রাণ দিয়ে দেবো তাদের কোনো ক্ষতি না। আজকে রাখি উৎসব, সকল তার সঙ্গে রাখি উৎসব আমরা পালন করছি। ভাতৃত্বের বন্ধনে ভাই বোনরা আবদ্ধ হচ্ছে, যত বেশি মিলন হবে মানুষের মধ্যে তত বেশি সমাজ আমাদের সমৃদ্ধ হবে। এবং আপনারা জানেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন ব্রিটিশ সরকার করতে গিয়েছিল করেছিল আর কি, তখন রবীন্দ্রনাথ এই আমাদের এই বঙ্গে রাখি উৎসবের সূচনা করেছেন, একে অন্যের প্রতি রাখি বাঁধিয়ে যে আমরা এক দুই বাংলা এক, এইটা প্রমাণ তিনি করেছিলেন। যদিও ভৌগোলিকভাবে ভাগ হয়েছে কিন্তু আজও আমরা মনে করি দুই বাংলা এক, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। এদিকে দেখুন মানুষ, প্রত্যেকটা ভাইদের আমরা রাখি পড়ালাম, তাদের শুভকামনা করলাম, তাদের দীর্ঘায়ু কামনা করলাম এবং জীবনে উন্নতির পথে তারা এগিয়ে যাক, বোনেদের এই কামনাই থাকবে ভাইদের প্রতি।